তালেবানের আকীদা বুঝো? তালেবান সম্পর্কে পড়াশোনা করেছো? তুমি তার পিছনে ছোট কেন? তুমি জানো তালেবান কারা? যারা আফগানি আমেরিকাকে পরাজিত করে আফগানিস্তানে লাভ আল্লাহর নবীর পতাকাকে আবার সমুন্নত করেছে, সেই ছাত্রবাহীদের বিরুদ্ধে যারা ফতোয়া দিবে, সেই ছাত্রবাহীদের আকীদা নিয়ে যারা প্রশ্ন করবে, ছাত্রবাহীদেরকে সমালোচিত করে আমেরিকাকে যারা সাহায্য করতে চাইবে, কথা পরিষ্কার, এরা আহলে হাদিস নামদারি ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিছু না। পৃথিবীতে মুসলমানদের যে খিলাফতের সূচনা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করার পর প্রথম ছিল খিলাফতে রাশেদা। খিলাফতে রাশেদার সর্বশেষ ছিলেন হযরতে হাসান বিন আলী। 45 হিজরিতে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করার পর শুরু হয়েছিল খিলাফতে উমাইয়া। খিলাফতে উমাইয়ার পর আপনারা জানেন আব্বাসী খিলাফত ছিল, সেলজুকদের খিলাফত ছিল, ফাতিমীদের খিলাফত ছিল, সর্বশেষ আরতুগরুল গাজী রাহিমাহুল্লাহর ছেলে সুলতান উসমান রাহিমাহুল্লাহর মাধ্যমে পৃথিবীতে যে খিলাফত প্রতিষ্ঠা লাভ করেছিল সেই খিলাফত ছিল উসমানী খিলাফা। আপনারা জানেন ব্রিটিশরা মুসলমানদেরকে খিলাফত থেকে বঞ্চিত করার জন্য ব্রিটিশরা টাকা দিয়ে তাদের দালাল তৈরি করেছিল। ওই সময় খেলাফতের বিরুদ্ধে যেই দালালরা ষড়যন্ত্র করেছিল ওই দালালরা থাকতো সৌদি আরবে, ওই দালালরা থাকতো কোথায়? সৌদি আরবে। মনোযোগ দিয়ে কথা বুঝেন, ব্রিটিশের টাকা খেয়ে, ফ্রান্সের টাকা খেয়ে আপনারা জানেন উসমানী খিলাফা যারা ছিল তারা ছিল হানাফি মাজহাবের অনুসারী, তারা ছিল তাসাউফপন্থী, তাদেরকে কাফির ফতোয়া দিয়ে এই কুখ্যাত খারিজ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তার ফতোয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। আপনারা জানেন আলে সৌদ পরিবার তারা কি করেছিল, মক্কা মদিনা জাজিরাতুল আরব বর্তমান যে সৌদি আরব এটা ছিল তুর্কি, তুর্কিদের খেলাফতের অধীনে, সেখান থেকে সরিয়ে তারা খেলাফতের পতন ঘটিয়ে এই সৌদি আরব রাষ্ট্রের সূচনা করেছিল। ইতিহাস সংক্ষেপ, উসমানী খিলাফত পতনের পর পৃথিবীতে মুসলমানদের উপর ঘোর অমানিশা নেমে এসেছিল, পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছিল। পৃথিবীতে যখন থেকে মুসলমান ঘুরে দাঁড়ানো শুরু করেছে তখন থেকে মুসলমান আর মুনাফিকদের ভিতর পার্থক্য ফুটে উঠেছে। দেখেন আপনারা দেখেছেন 2001 আফগানিস্তানে আমেরিকা আগ্রাসন চালিয়েছিল, 2021 সালে আমেরিকা আফগানিস্তান থেকে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। আপনারা দেখেছেন আফগানিস্তান বিজয় হয়েছে, আফগানিস্তানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পতাকা কানাত রায়াতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়ালিওয়াহু আবয়াদ মাকতুবুন ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফগানিস্তানে আবার সেই বদরি সাদা কালো পতাকা যারা উড্ডীন করেছে তাদের বিজয়ে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর মুসলমানরা খুশি হয়েছে, তাদের বিজয়ে পুরো পৃথিবীর মুসলমানরা কি হয়েছে? এবার আপনি মুসলমান নামে মুনাফিক চিনবেন কিভাবে? আপনি আফগানিস্তানে মুসলমানদের বিজয়ের দিকে থাকান, মুসলমান বিজয়ে আলেম নামদারি যে কুলাঙ্গার, মুসলমান নামদারি যে শয়তান, মুসলমান নামদারি যে ইবলিস, মুসলমান নামদারি ইহুদি খ্রিস্টানের যে দালালরা খুশি হতে পারে না, কষ্ট লাগে, এরাই মুসলমান নামে ইহুদি খ্রিস্টানের দালাল, এরাই মুসলমান নামদারি ইহুদি খ্রিস্টানের। দেখেন আফগানিস্তান 20 বছর, আফগানিস্তান 20 বছর হাজার টন বোমা মেরেছে আফগানিস্তানে আমেরিকা, হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, হাজার হাজার নিরীহ মামুনদেরকে হত্যা করেছে, হাজার হাজার মুসলমানের শিশুর রক্ত প্রবাহিত করেছে। আমেরিকার বিরুদ্ধে যারা ফতোয়া দেয় না, আমেরিকার আকীদা নিয়ে যারা প্রশ্ন তুলে না, আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস করে না, যারা আফগানি আমেরিকাকে পরাজিত করে আফগানিস্তানে লাভ আল্লাহর নবীর পতাকাকে আবার সমুন্নত করেছে, সেই ছাত্রবাহীদের বিরুদ্ধে যারা ফতোয়া দিবে, সেই ছাত্রবাহীদের আকীদা নিয়ে যারা প্রশ্ন করবে, ছাত্রবাহীদেরকে সমালোচিত করে আমেরিকাকে যারা সাহায্য করতে চাইবে, কথা পরিষ্কার, এরা আহলে হাদিস নামদারি ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিছু না। কথা ভালো করে দেখেন, আপনার খেলাফতের পতন হয়েছে, খেলাফতের পতন হয়ে যাওয়ার পর সাউন্ড ঠিক হবে ইনশাল্লাহ, ঠিক হবে, ভালো করে শুনেন, হ্যাঁ ভালো ভালো, খিলাফতের পতন হয়েছে, আরবের সাম্রাজ্যবাদী যারা ছিল, আরবের যারা ছিল, আরবের এই ভণ্ডরাজ দরবারি যারা ছিল,
ভোগ বিলাসিতায় ভেসে গিয়েছিল ভোগ বিলাসিতায় ভেসে যাওয়ার পর আরবদেরকে হাত করে আমার ভাই কলিজায় বলেছে ফিলিস্তিনের মালিক আমরা আর আস্তে বলেন ফিলিস্তিনের মালিক বাইতুল মাকদিসের মালিক ইসরায়েল নামক পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না আমার বাড়ি ডাকাতি কেউ করলে ডাকাতকে যেমন পিটিয়ে বিদায় করা দরকার ফিলিস্তিনের মালিক আমরা ছিলাম গাজার মালিক আমরা ছিলাম আসকালানের মালিক আমরা ছিলাম বাবেলুদদের মালিক আমরা ছিলাম ইসরায়েল নামক কোন রাষ্ট্র দুনিয়াতে ছিল না ইসরায়েল আমার ঘর ডাকাতি করেছে আমার বাড়ি ডাকাতি করেছে পৃথিবীর তাবুত মুসলমান আজ হোক কাল হোক ইসরায়েলকে পিটিয়ে বিদায় করবে ও মুসলমান সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বলেছিলেন বাইতুল মাকদিস আমাদের যেই মসজিদে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছিল যেই মসজিদে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে সকল নবীদের ইমামত করেছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের বদৌলতে আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহ রাব্বুল আলামিন পুরো বাইতুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন সেই বাইতুল মাকদিস 1400 বছর ছিল আমাদের খ্রিস্টানরা মধ্যখানে দখল করেছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সেটাকে আবার উদ্ধার করেছিলেন ইসরায়েল মুসলমানের দুর্বলতার সুযোগে বাইতুল মাকদিস আজ 60 থেকে 70 বছর দখল করে রেখেছে আমরা সুস্পষ্ট ভাষায় বলি গাজায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তর শরীর আবার জেগে উঠেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তর শরীর আবার জেগে উঠবে ইনশাআল্লাহ আপনারা দেখেছেন 60 বছর 70 বছর পৃথিবীর জীবন্ত কারাগার বানিয়ে রেখেছিল গাজাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল গাজাতে এক বছর না দুই বছর না দীর্ঘ 60 70 বছর আমাদের দেশের সৌদি আরবের পেট্রোডলার খুলেই শায়খরা আমাদের ইসরায়েলের বিরুদ্ধে কখনো কোনো ফতোয়া দেয় যখনই হামাস পাল্টা প্রতিরোধ করা শুরু করেছে হামাস যখন গত সপ্তাহে আপনারা দেখেছেন গত 7 তারিখ এই মাসের 7 তারিখ 20 মিনিটে 5000 মিসাইল ইসরায়েলে ছুঁড়েছিল তাদের আয়রন ড্রোম পরাজিত করে ইসরায়েলের ইহুদিদেরকে তাদের 1470 60 বছর যে অত্যাচার করেছে সেই অত্যাচারের বদলা নেওয়া যখন শুরু করেছে পৃথিবীর সব মুসলমানরা খুশি হয়েছে পৃথিবীর সব মুসলমানরা খুশি হয়েছে মুসলমান মুমিন আর মুনাফিক চেনার সময় চলে এসেছে যারা গাজার মুজাহিদদের বিরুদ্ধে ফতোয়া দিবে যারা হামাসের আকীদার বিরুদ্ধে হামাসের এই কঠিন সময়ে হামাসের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে যারা এই সময়ে ইসরায়েল মার খাওয়ার কারণে কন্তরে কষ্ট পাবে ইনিয়ে বিনিয়ে ফতোয়া দিয়ে হামাসকে বাতিল প্রমাণ করার চেষ্টা করবে মুসলমান পরিষ্কার বলে যায় মুসলমানদের বিজয় যারা খুশি হতে পারে না ইহুদিদের পরাজয় যারা কষ্ট লাভ করে তারা কখনো সহি হাদিসের অনুসারী হতে পারে না তারা মুসলমান নামদার ইহুদি খ্রিস্টানের দালাল অবস্থা ভালো করে পর্যালোচনা করেন ইসরায়েলের বিরুদ্ধে ফতোয়া নাই ফতোয়া হামাসের বিরুদ্ধে মিশরের সুলতান মুরসি রাহিম মিশরের শেখ মুরসি রাহিমাহুল্লাহকে জানেন যারা শাহাদত যারা অত্যাচার করে খুন করেছে তারের ফতোয়া মুরসি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সেই জালিমের বিরুদ্ধে তারা কোনো ফতোয়া দেয় না তারা আমেরিকার বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না ফতোয়া দেয় তালেবানের বিরুদ্ধে তারা অত্যাচারী স্বৈরাচারের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না ফতোয়া দেয় আলেমদের বিরুদ্ধে যারা আলেমদের বিরোধিতা করে জালিমের পাশে দাঁড়াবে যারা মুসলমানের বিরোধিতা করে আমেরিকার পাশে দাঁড়াবে যারা মুসলমানের বিরোধিতা করে ইসরায়েলের পাশে দাঁড়াবে মুসলমান মুনাফিক ছিল নচেত মুনাফিকরাই আমাদেরকে অনেক যুদ্ধ পরাজিত করেছে আজকে আমরা মার খাওয়ার পিছনে ওই মুনাফিকরাই সবচেয়ে বেশি দায়ী সুতরাং মুনাফিক চেনার দরকার আছে না নাই দেখেন এই মুনাফিকদের সবচেয়ে বড় পরিচয় যখন দেখেন কোনো ফতোয়া দিবে না মদের পক্ষে আইন পাশ হলে কোনো ফতোয়া দেয় না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিতরণ করার ষড়যন্ত্র হলে কোনো কথা বলে না বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়ার কথা হলে কোনো কথা বলে না
বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ষড়যন্ত্র হলে কোনো কথা বলে না যারা রাষ্ট্রে ইসলাম বিরোধী কাজের প্রতিবাদ করে না মুখ খুলতে চায় না কিন্তু আলেমদের বিরুদ্ধে সর্বদা ফতোয়া দেয় আলেমদের সমালোচনা করে বুঝবেন না ইহুদি খ্রিস্টানের টাকা খাওয়া দালাল এরা কখনো মুসলমান হতে পারে এরা মুসলমান লেবাসদারি মুনাফিক